দেখো, হ্যালো তো ফ্রেন্ড, আজকে আমি আজ এইটাই আসছি ভাবছি, আমি বাগান কাকু। এটাই করব। তো আমার একটা তো দেখো, উইন্ডো প্রথমে প্ল্যান আমি গাছ আছে, ও এটাকে আমি গাছটাকে আমি কেটে গোড়ার থেকে পুনরায় আবার বসাবো। কেটে তো নিলাম। দেখো তার দেখো, ভিডিওটা। তো প্রথমে তো দেখো গাছটা কেটে আমি কেটে নিলাম, আবার কেটে নিয়ে আমি গাছের ছোট করে মাথাটা আলাদা প্লাস্টিক করব করব। এবং মিডিল দেখো, যে কাণ্ডটা থাকে এই এটাকে মিডিল কাণ্ডটাকে উইন্ডো আবার প্ল্যানগুলো দুটো দেখতে সুন্দর তিনটে হয়। টুকরো করব, দুটো তিনটে তো টুকরো করে এতে উইন্ডো একে আবার আমি লাগে খাবার এবং দিয়ে, আবার একটু খাবার দিয়ে একটু ডিএনএ, টুকরো টুকরো করে একটু নিচ্ছি। বাদশা বলে একটা পাউডার আছে, ওই ওই তিনটে টুকরো পাউডারটা করে নিলাম লাগিয়ে কাণ্ডটাকে। এবং দিয়ে আবার আমি এইবার পুনরায় আমি বসাবো। কাণ্ডটাকে আর আমি প্ল্যান্টিং গাছের করব। গোড়াটা তো প্ল্যান্টিং কাটিং করব, করব, প্রথমে দেখো গোড়াটাকে কেটে দেখো কি করে লাগাবো। গাছকে বসানো হয় তার ভিডিওটা দেখো, ফার্স্ট কান্নাল টু করবে লাস্ট না অব্দি এবং আর গাছের ভিডিওটা টানবে না, দেখতে থাকবে উর্বর শক্তি আজ বৃদ্ধি পাবে। কীভাবে গাছ কাটিং করে এবং আলাদা করে আবার গাছ বসানো হয় দেখো তার ভিডিওটা। তো প্রথমে দেখো আমি ওই পাউডারটা, ডিএনএ পাউডার বা জৈব শক্তির কাজ করে এবং গাছের উর্বর ক্ষমতা বাড়িয়ে তোলে। তো দেখো প্রথমে আমি ওই বাচ্চাকে বের করে নিয়ে আমি কাণ্ডটার যে প্ল্যান্টিং করছি, টুকরোগুলো করেছি, আমি টুকরোগুলোর কম্পোস্ট মুখে কম্পোস্ট লাগিয়ে নিয়েছি। নিয়েছি। এবার দেখো এই আমি কম্পোস্ট কম্পোস্ট সারের সার ভিতরে আর স্লাইড প্ল্যান্টিং কিছু হবে। এই মাটি কম্পোস্ট কম্পোস্ট আর মিশানো কম্পোস্ট আমি নিয়ে নিচ্ছি। কম্পোস্ট দিয়ে সব তো মাটি তৈরি এইবার হবে। আমি দেখো দুটো কি করে পচা এক এক করে গোবর, পচা গাছগুলো সবজির আমি খোলা দিয়ে সব বসাবো, তৈরি করা। এক এক আর করে এইটাকে কি কি গাছগুলো কি বসাবো। করবো আর দেখো, এই যে কাণ্ডটা আছে এটাকে আমি নিচে যে গোড়াটা আছে গোড়াটাকে আমি এটাকে আমি এই কাণ্ডটা আবার পুনরায় আমি আবার দেখো এইভাবে এটাকে কেটে বসাবো। ওখান থেকে কেটে তো ওখান থেকে দেখো জয়েন কি করে করে করা হয়, বসিয়ে দেব। তো এইভাবে দেখো একটা দেখতে গাছের থাকো থেকে অনেক কটা ভিডিওগুলো। গাছ করা যায়, এবং মিডিলটা কেটে কেটে আলাদা আর বাদ বাকি করে দেখো, এবার আবার বাচ্চা আছে। দেখতে থাকো ভিডিওটা। তো আমি মাটি নিলাম, দেখো মাটি আর কম্পোস্ট শরীরটা বেশি মিশানো, ভালো না, তো এটা তারপর নিলাম। যে বসে বসে টাইমটা এটা নেওয়ার ওয়েস্টেজ পরে না দেখো করে এর সঙ্গে আর একটু খাবার গাছ পাইল করব, উইন্ডো প্ল্যানগুলো সব কাটিং করি। বাচ্চা কাটিং কোম্পানির যে করে খাবারটা আছে গাছ বৃদ্ধি তো করায় এটাকে আমি এবং যাতে মিশাচ্ছি, গাছটা অনেক মিশাবো। বেশি হয়। তো ধরো দেখতে একটা থাকো থেকে ভিডিওটা তিনটে ফার্স্ট হবে, টু লাস্ট, আবার এটি আর দিয়ে এরম চারটে ভাবে গাছ দেখবে আবার প্ল্যান্টিং অনেক হবে। ভিডিওই আমি ছাড়ি। এবং ভিডিও গুলো একটু খেয়াল করবে, একটু ভিডিওটা টানবে না, দেখতে হয়তো থাকো দেখা গেল ভিডিওটা। তুমি ভিডিওটা স্কিপ করে গেলে টেনে, সেই ভিডিওর মধ্যে এমনই একটা দেখো, ইনফরমেশনও দেওয়া এটাকে আছে আমি তুমি প্রথমে হয়তো চিরে মিস দিলাম। করে যাবে, তাই দেখো জন্যই এই বলে ধৈর্য ধরে দেখো, ভিডিওটা ফার্স্ট কেটে টু লাস্ট অব্দি দেখবে। কেটে তো দিলাম। এবার আমি দেখো এটাকে দেখো, আমি এবার এটাকে দেখো শুরু আমি করে তো নিলাম। প্রথমে মাথাটাকে আমি নিয়ে এটাকে আমি কেটে তুললাম, সুচালো করে নিলাম আর গোড়াটাকে কেটে নিলাম। কেটে নিয়ে এবার আমি ঢুকিয়ে এটাকে আমি এটা সেলো টেপ মেরে দেখো গোড়াটা আটকে দেবো, যাতে হাওয়াটা আমি প্ল্যান্টিং না করলাম। ঢোকে এবং গোড়াটা ফাঁকা না এবার থাকে। একে কি করবো, ওখান থেকে আবার চারুগুলো গাছে পুনরায় ব্যান্ডিং করে জয়েন্ট নেবে। দেবো। তো দেখতে থাকো ভিডিওটা কী করে ভিডিওটা তৈরি হচ্ছে এবং কী করে করা হচ্ছে কাটিংগুলো। আর ফার্স্ট টু লাস্ট অব দি ভিডিওটা দেখবে আর আমার সঙ্গে থাকবে। আর ভিডিওটা দেখার পরে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না, সবসময় আমার পাশে থাকবে এবং আমাকে সহযোগিতা করবে। এইভাবে চ্যানেলটা তো এগিয়ে যায় একে অপরের পরে নির্ভর করে, দেখতে থাকবে ভিডিওগুলো আর আর কমেন্ট করবে অবশ্যই, যাতে কোনো দেখো, ভিডিও নতুন কোনো ভিডিও প্রয়োজন বা কিছু প্রবলেম হলে আমাকে জানাবে, আমি তার এটাকে আমি উত্তর দেবো। মাটিতে এইবার ঢুকিয়ে দেখো দিলাম গাছটার আমার সব কাটিং উইন্ডো হয়ে গেল, প্ল্যানে। এই আমার জয়েন্ট করে নিলাম, সেলো টেপ মেরে নিলাম। এবার গাছের গোড়াটা দেখো খুঁড়ে খাবার আমি একটু আমি খাবার দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো। দেখো দেখতে দেখো একটু খাবার দিয়ে দিলাম। এবার গাছটা বেশ তাড়াতাড়ি বৃদ্ধি হবে, জয়েন্টটা খুব তাড়াতাড়ি নেবে। এই লম্বা গাছ এটা থেকে দেখো কমপ্লিট ছোট গাছ হয়ে হয়ে গেল। গেল। দেখো তো এইভাবে দেখতে থাকবে ভিডিওগুলো আর এইভাবে করবে। তো কিছু নিয়ম প্রণালী আছে, এবার আমি এই কাণ্ডগুলো দেখতে থাকবে। এইবার কাণ্ডগুলো দেখো এই কি যে করি আমি দেখো, মিডিলটাগুলো কেটে নিয়েছিলাম, কাণ্ডগুলো এবার এই মিডিলগুলো সব কিছু লাগিয়ে দিয়েছি। তো এক এক করে এইবার মিডিলগুলো দেখো আমি এক এক করে দেখো কাণ্ডগুলো সব তো নিয়েছি। লাগানো ছিল এই জানো, কাণ্ডগুলো এইবার আমি আমি ওইগুলোকে প্ল্যান্টিং বসিয়ে করব। দেবো।
টবের ভিতরে এক এক করে টপের ভিতর বসানোর পরে আমি একটু জল দেব, একটু জল দিয়ে তারপরে আমি একে প্লাস্টিক মুড়ে দিয়ে রেখে দেব ও 25-30 দিনের জন্য। পরে দেখবো ওখান থেকে সব পুনরায় ডালপালা তৈরি হয়ে গেছে। এই উপরে আরেকটু খাবার আমি দিয়ে দিচ্ছি, যে কোনো গাছ দেখো খাবার উপরে দিচ্ছি, কারণ কিন্তু বারবার তো দেওয়া সম্ভব হবে না। সব রকমের গাছে, লেবু গাছ, ফুল গাছ, টপ গাছ, যে কোনো গাছে এটাকে দেওয়া যায়। নাম দেখো বাদশা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট কিন্তু অবশ্যই করবে আর ভুলে যাবে না, আর আমার সঙ্গে থাকবে। আর আমি পুনরায় আবার আসবো বাগান কাকু, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর ফার্স্ট টু লাস্ট অফ দি ভিডিওটা দেখবে। এবার আমি জল দিলাম, দেখো জল দিয়ে, এবার জল দিয়ে আমি একটা মুখে একটু, দেখো মুখে একটু লাগিয়ে দিলাম, কারণ মুখে ফাঙ্গাস ফাঙ্গাস না আসে। অনেক সময় দেখা যায় মুখে থাকলে পরে ওই খাবারটা থাকলে পরে বা হাওয়া না লাগলে খুব কার্যকর কাজ কাজ হয়। তার জন্য এইবার আমি একটা প্লাস্টিকের ভিতরে ঢুকিয়ে একে মুড়ে দেবো যাতে হাওয়াটা না ঢোকে। তো নমস্কার, দেখা হবে পরের ভিডিওয়। তো ভিডিওটা অবশ্যই দেখবে, আর ফার্স্ট টু লাস্ট অবধি দেখা হবে পরের ভিডিওয়। আবার আসবো আমি বাগান কাকু, আর আবার আসবো। নমস্কার। এইভাবে প্ল্যান্টিং করবে, কাটিং করবে যে কোনো গাছে।